بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، حضرت اسرافیل فرشتار جنمের 500 বছর পর হযরত মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা জন্মগ্রহণ করেন। তার জন্মদ নির্মিত বিরাট দুটি ডানা আছে, এর মাথা হতে পা পর্যন্ত সর্বাঙ্গ বৃহৎ জাফরানের লোমে আবৃত। উক্ত লোমের প্রত্যেকটি 10 লক্ষ করে মুখ ও 10 লক্ষ করে চোখ আছে। আল্লাহর শাস্তির ভয়ে প্রত্যেক চক্ষু হতে পতিত অশ্রুর প্রত্যেক ফোঁটা হতে একজন করে ফেরেশতা জন্মগ্রহণ করছেন। এরা সবাই মিকাইল ফেরেশতার আকৃতি বিশিষ্ট, তবে আকারে অনেক ছোট। মিকাইল ফেরেশতার অস্ত্রতে সৃজিত যাবতীয় ফেরেশতাই মিকাইল ফেরেশতার কাজে সাহায্য করে থাকে এবং তারা সকলেই মিকাইল নামে অভিহিত হয়ে থাকে। ইহারা সকলেই মিকাইলের সাহায্যকারী ফেরেশতা হিসাবে আসমানের সর্বত্র অবস্থান করে। প্রয়োজন অনুসারে পৃথিবীর মেঘ বর্ষণ, ফলমূল, শাকসবজি ও শস্যাদি উৎপাদন এবং যাবতীয় প্রাণীর আহার্য বণ্টনের কাজে নিয়োজিত আছেন। আকাশ, পাতাল, পাহাড়, পর্বত, বনজঙ্গল, নদী, সমুদ্র, ধূসর মরুভূমি প্রভৃতির মধ্যে এমন কোন স্থান নেই যেখানে মিকাইল ফেরেশতার সাহায্যকারীগণ অবস্থান না করে। পৃথিবীর কোথায় কোন সময় কি পরিমাণ মেঘ বর্ষণ করতে হবে তা তারাই ঠিক করে দেন। যাবতীয় প্রাণীর আহার্য বণ্টনের দায়িত্ব এদের উপরেই অর্পিত রয়েছে। কোন কোন সময় কোথা হতে কি উপায়ে কোন প্রকারে কি পরিমাণ খাদ্য আহার করবে তা এদের ব্যবস্থাপনার উপরে নির্ভর করে। কোনরূপেই এদের এই খাদ্য ব্যবস্থার কোনো ব্যতিক্রম ঘটে না। যে সময় যার জন্য যেখানে যে প্রকারে যতটুকু খাদ্য বরাদ্দ করা আছে, সেই ব্যক্তি সহস্র মাইল দূরে অবস্থান করলেও সেই নির্দিষ্ট সময় তাকে যে কোনো উপায়ে সেই নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে সেই খাদ্য আহার করতে হবে, কোনো কারণেই এর ব্যতিক্রম ঘটবে না। পক্ষান্তরে বরাদ্দকৃত খাদ্য ব্যতীত কেহ সামান্যতম খাদ্য আহার করতে সক্ষম হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, কোনো মানবের জন্য মিকাইল ফেরেশতার বরাদ্দকৃত খাদ্যের একটি কণ অবশিষ্ট থাকতেও কেহ দুনিয়া হতে বিদায় গ্রহণ করবে না। পক্ষান্তরে কোনো মানুষের সাধ্য নেই যে তার জন্য বরাদ্দকৃত খাদ্য অপেক্ষা একটি কণা খাদ্য অতিরিক্ত আহার করবে। যখন কোনো মানুষের মুমূর্ষুকাল উপস্থিত হয়, তখন তার খাদ্য বণ্টনকারী ফেরেশতাটি তার নিকট এসে বলে, আমি তোমার খাদ্য বণ্টন ও নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিলাম, আজ সারা দুনিয়া খোঁজেও তোমার আহারের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করতে সক্ষম হলাম না, আমার দায়িত্ব শেষ হলো, আমি তোমার নিকট হতে চিরতরে বিদায় গ্রহণ করলাম। দুনিয়ার কোথায় কোন সময় কোন প্রকারের শস্যাদি, ফলমূল ও শাকসবজি কি পরিমাণ উৎপন্ন করতে হবে তাও মিকাইল ফেরেশতা এবং তার সাহায্যকারী ফেরেশতাগণ ঠিক করে দেন। আল্লাহর নির্দেশে তারা ফসলাদি উৎপাদনের ব্যবস্থা করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই আলোচনা মিকাইল আলাইহিস সালামকে নিয়ে এই পর্যন্তই।